মাসাসিরা আপনারা যারা স্যাটেলাইটে এই বাঙালি হুজুরের ওয়াজ শুনতেছেন, ভালো করে শুনেন। এই মহিলা ডাক দিয়ে ওর স্বামীকে বলতেছে, অমুক গ্রামের চোর যাই পীরের দরবারে মরিদ হয়ে আউলিয়া হয়ে গেল, তা তুমি যাতে পারো না? তো বোঝা আর প্যাট প্যাট করিস না, আমার পাততলে তোর বেহেস্ত। ওই তো স্বামীদের স্লোগানই তো হইল ওই দাম। তবে সে ঠিক আছে, তোমার পাততলে জান না ঠিক আছে, কিন্তু তুমি যে এই যে নামাজ নাই, রোজা নাই, মুইতি পানি লেওয়া নাই, হাইয়ে সুসা নাই, এটা তো ব্যবস্থা তো করবা। বলে আমার কথা তোকে চিন্তা করা লাগবে না। সব তো প্রতিদিন এরকম স্ত্রী ডিস্টার্ব করে, একদিন রাগ করে চলে গেছে, এক পীরের বাড়িতে যাই, বলছে হুজুর মরিদ করে দেন। পীর সাহেব মরিদ করে দিয়ে বলছে, বাবা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা। কোনো পীর বলে নাকি যে নামাজ আদায় করা লাগবে না? এই মাইজ ভান্ডারি আলার, আপনারা যখন মরিদ হয়েছিলেন তখন কি বলছিল বাবা নামাজ টামাজ পড়া লাগবে না, কি আমাদের মাঠে আমি পার করে নিয়ে যাব? পাগলামি নাই নাই। তারপর ঠিক আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, 500 বার দুরুদ শরীফ পড়ব, তাহাজ্জুদের নামাজের পরে স্বামী স্ত্রী 500 বার দুরুদ শরীফ পড়বা, এবং পাক না পাক তো আছেই, এই আমলগুলো করো তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। আসলে আমলে কি হয়? আউলিয়া হয় না। আমলে কি হয় ভাই? আউলিয়া। বলে দিছে পাঁচ ওয়াক্ত নামাজ, 500 বার দুরুদ শরীফ, তাহাজ্জুদ, এশরাক, আওয়াবিন সব বলে দিছে। আসতেছে স্ত্রী, বলতেছে কি ব্যাপার, কোথায় গিয়েছে না? তা বলছে তুমি ডেলি পট পট করো তো, আমি তো মুরিদি আসলাম। আলহামদুলিল্লাহ। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী, এখন স্বামী বহুদিনের খায়েস তোমাকে, তুমি মুরিদ হবা, তুমি আমল করবা। বলে দাঁড়াও দাঁড়াও, খালি আমি আমল করলে হবে না, তোমাকেও তাহাজ্জুদ পড়া লাগবে। বলে পীর সাহেব বলেছে নাকি? বলে হ, এশরাক পড়া লাগবে, আওয়াবিন পড়া লাগবে, চাষ পড়া লাগবে, তাহাজ্জুদের পরে 500 বার দুরুদ শরীফ পড়ে, ফজর পড়ে, তারপরে রান্না বাড়া শুরু করবা। বলে আলহামদুলিল্লাহ, আরো যদি আমল থাকে আমি তাও করতে রাজি আছি। স্ত্রী খুশি না বেজার? জোরে কোন। আর আমাদের দেশের স্ত্রী, আমার সাথে একটা ছেলে আসত না, আলাউদ্দিন বলে একটা ছেলে, মৌলানা, তো বিয়ে করে নি, তো শেষ পর্যন্ত ওর ছবি ফেসবুকে দিলাম, একটা সুপাত্রী চাই, এই একটা কমেন্ট আসলো। তামাক একদিন রাগ করে বলছে, চাচা আমি আর বিয়ে করবো। বলে কেন? স্যার কি বলবো, তারাগুনিয়া বলে একটা জায়গায় মেয়ে দেখতে গেছি, বসে আছি আর মেয়ে আইসে আমাকে বলছে চাচা ভালো আছে। হাসতে হাসতে বর্তমানে এই জামানা কি না? জোরে বলে, যদি ছেলের এখানে কপালে কোন রকম একটু শেষ দাগ দেখে, বর্তমান মেয়েরা বলবে যে এসব কি গো, এসব অসল মাল, নামাজি মালিক অসল মাল। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে, আর যোগার কিছু করছো মা গো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। এখনো সময় নষ্ট করে না, একটি সময় আগামীকালকে এই দিন আর পাবা না। স্বামী স্ত্রী দুজন খুশি হয়ে আমলে আমল করতেছে, দুজনই আমল করতে করতে এই মুরিদ গেছে হাটে, এই পীর সাহেব হাটে এসেছে। তো বলছে, বাপ তুমি আমার কাছে মুরিদ হয়েছিল না? বলে হ্যাঁ। শোনো, আমি একটা জালসায় যাবো, তুমি যাবা? কে না চাই পীরের সাথে যেতে? বলে বলেন কি, আপনি খালি বলেন যাবো। বলে আইসো পীর সাহেব। মুরিদ রওনা দিল জালসায়, কিন্তু নদীর ওই পার, জালসাটা নদীর ওই পার। আচ্ছা আজকে যদি আমি না আসতাম কি অবস্থা হতো? কমিটির ভিতরে ঝামেলা বাইদি যেত। দাওয়াতি দিস চিটার বাটপার বাঙ্গালি হুজুর এদেশে আইসি দেখুক, আর গাড়িতে কিভাবে আগুন ধরাতে হয়, কত কথা সৃষ্টি হতো। বিশাল নদী, কিন্তু নৌকাও নাই, মাঝিও নাই, নৌকাও নাই। বিশ্বাস বলছে, বাবা খুব জরুরি মহফিল ছিল, সে চলো যায় বাড়ি যায়, নৌকাও নাই, মাঝিও নাই।
বলে হুজুর কেন বাড়ি যাব, আপনি বলেছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, ইশাক আওয়াবিন চাষ সব পড়বা, 500 বার দুরুদ পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবা, যা সব বরকত হবে। বলে হ্যাঁ হবে তো। বলে আপনি অর্ডার দেন, আমি যাই নামাজ পানিতে ভাসাই, আপনাকে নিয়ে যান। পীর সাহেব চিন্তা করতেছি এ মালও তো কম নাই। পীর সাহেব বলছে বাবা ও হয় না চল যায়। বলি কেন, আপনি বলেছেন বিসমিল্লার বরকত কমে গেছে না আছে? বিসমিল্লার বরকত কি কমিয়েছে না আছে? আমার মুখের বরকত কমে গেছে, ঠিক কিনা? মুখের বরকত কমে গেছে। এইবার আসেন বলে বাবা যদি পারতে নেও তাহলে এবার পীরের একটু অবিশ্বাস আছে কিনা? 100% পীরের কি বিশ্বাস আছে? কিন্তু মুরিদের বিশ্বাস আছে যে না আমি আমল করি, এতে কোনো সন্দেহ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম যাই নামাজ বিছাইছে, বিসমিল্লার বরকতে যাই নামাজ ঢুকে ডুবে না। বলে হুজুর ওঠেন। বিশ্বাস বসে তুই আগে উঠ। বাবা রে হেলালি সাহেব পিছনে আছে, দেখি আগে কি হয়। ভক্ত উঠেছে পীরকে যাই নামাজে করে পার করে দিয়েছে। এই পটপট করো না, এখানে পটপটের জায়গা না, তুমি মাইকালা হওয়ার যাই হও না কেন। যখন 360 জন আউলিয়া নিয়ে হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহে সিলেটে আসলেন, তখন তো সুরমা নদী ব্রিজ ছিল না। এইবার সুরমা নদী কি তিনি যাই নামাজে পার হতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে কি দেয় নাই? জোরে বলো। যাই নামাজে পার হয়ে গেল, জালসা শেষ করে পীরকে আবার যাই নামাজে করে নিয়ে আসলো। পীর গেল পীরের বাড়ি, মুরিদ গেল মুরিদের বাড়ি, আর গুলজার ভাই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। পীর গেল পীরের বাড়ি, মুরিদ গেল মুরিদের বাড়ি, পীর যাহা পারল না মুরিদ তাহা পারল, মুরিদের ভিতর একটু আনন্দ হয় কি হয় না? হাসতে হাসতে ঢুকতেছে, স্ত্রী জিজ্ঞেস করি স্বামী গো তোমার পীরের সাথে তুমি জালসায় গেলা এত আনন্দ কিসের? বলি স্ত্রী তাহলে শোনো, পীর যাহা পারে নাই আমি তাহা পেরেছি। বলি কি পারলা? বলে বিশাল নদী পার হতে পারতিছে না, শেষে আমি অর্ডার নিয়ে যেই বিসমিল্লা বলে যাই নামাজ বিছাইছি, দেখে সঙ্গে সঙ্গে যাই নামাজ ডুবে নাই, পীরকে পার করে নিয়ে গেছি আর পীরকে পার করে নিয়ে আসছি। এইবার স্ত্রী বলে অত হাসাহাসি করো না, যাই নামাজ কিন্তু তুমি ভাসাও নাই, যাই নামাজ আমি ভাসাইছি। আমার মতন রাগী পীর হলে, রাগী ভক্ত হলে ওর খবর ছিল। তো লোকটা নরম বলে কেমনে বুঝলা? বলে না না তুমি অত ভাসো না, যাই নামাজ আমি ভাসাইছি, তুমি ভাসাইছো। একটা চল মারছে স্বামী হিসাবে, গাল আর একটা আছে, আর এক গালে আর একটা চর দাও, কিন্তু যাই নামাজ ভাসাইছি আমি। এই দিন যদি কোনোদিন যাও দেখায় দেবো যে যাই নামাজ কে ভাসাইছে। ঠিক আছে যা যা। হঠাৎ করে পীর সাহেব বলছে বাবা 3 দিনের একটা সফর আছে, তুমি একটু আমার সাথে যাবা? 3টা জালসা তো যদি যাও কাপড় চোপড় বাইন্দে নিয়ে এসো। বলে হুজুর আলহামদুলিল্লাহ। স্ত্রীকে গিয়ে বলছে আমি রওনা দিচ্ছি 3 দিন, টর্চ লাইট দাও, লুঙ্গি দাও, কাপড় দাও, গামছা দাও, দাঁত মাজা, বিরাস টিরাস যা কিছু সব গুছাইয়ে দাও। গুছাইয়ে দিয়েছে, পীরের সাথে রওনা দিয়েছে। এইবার যাইতে গিয়ে একটু ফাল্গুনি হাওয়া উঠতেছে, বড় বড় ঢেউ এসে টাস টাস করে লাগতেছে, সেদিন নৌকাও নাই মাছিও নাই। বলছে বাবা আজ যে আবার মহাবিপদ। ভক্ত বলছে কোনো বিপদ নাই হুজুর, আমি গুনাগার, তাহাজ্জতের নামাজ কাজা করি নাই, পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করি নাই, ইশরাক আওয়াবিন চাষ সব নামাজ আদায় করেছি, আপনার দেওয়া আমল সবটা করেছি, কেন কাজ হবে না, কোন অনুমতি দেন। বলছে বাবা অনুমতি না দিয়ে উপায় নাই, দাও তুমি যাই নামাজ তাড়াতাড়ি ভাষাও, তাড়াতাড়ি যাওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যাই নামাজ খানা পানির উপরে বসানোর সাথে সাথে পানির তলদেশে চলে গেছে। পীর সাহেব বলছে বাপ কেমন হইল? তো বলছে ওযুতে ডিস্টার্ব আছে মনে হয়। এইবার
নদীতে আবার অজু বানায় নিছে, বসে অজু তো বানালি তো যাই নামাজ তো পানি নিছে, বলে হুজুর আপনার ডাক দেন। পীর সাহেব হজ করতে গিয়ে নবীজির রওজা পাকের সামনের থেকে মদিনা শরীফ থেকে একটা জায়নামাজ কিনে উনি আবার জমজম পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছে, এই জায়নামাজটা আমি আজীবন ব্যবহার করব। সেই জায়নামাজটা ভক্তের হাতে তুলে দিয়েছে। এইবার ভক্ত বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছাইছে পীরের জায়নামাজ ও পানির তলে। যে বাপ কেমন কাজ হল, বুঝলাম আবার অজু করতে হবে। অজু করিছে, বলে যাই নামাজ তো তোর দাও নাই আমার দাও নাই, এখন আবার কি ভাষা? বলে হুজুর আপনার পাগড়িটা দেন। বলে বাবা বুঝতে পেরেছি, পাগড়িটা ও ডুবাবে চল যাই বাড়ি যাই, নিশ্চয় আমলে কোনো ডিস্টার্ব আছে। বলে হুজুর খোদার কসম কোনো ডিস্টার্ব নাই। তাহলে ডুবলো কেন? বলে হুজুর গতবার যাই নামাজ ভাসাইছিলাম, আপনার বৌমার কাছে গল্প করেছিলাম, আপনার বৌমা বলেছিল এইবার কোনোদিন যদি যাও দেখাবো যাই নামাজ কে ভাসায় আর কে ডুবাই। তাহলে আপনার বৌমার কেরামত? পীর গেল পীরের বাড়ি, মুরিদ গেল মুরিদের বাড়ি। গতবার ভক্তের মুখটা খুব আনন্দ ছিল, এইবার ভক্তের মুখটা খুশি না বেজার। বেজার দেখে জালনা দিয়ে তাকায় স্ত্রী কয় স্বামী গো তোমার চেহারায় বোঝা যায় এইবার মনে হয় ডাল গলেনি। ঘরের মধ্যে গিয়ে জড়ো হয়ে বলতেছে ও স্ত্রী গো স্বামীর পার নিছে স্বামীর খেদমতে জান্নাত, আমার যাই নামাজও ডুবাইলা আমার পীরের যাই নামাজও ডুবাইলা, তুমি কি আমল করো বলো। বলে তাহলে স্বীকার করো নারীরা নারীদের ক্ষমতা আছে কি নাই। স্বামী বলছে বারবার আছে, আগে বল তো তুই ঘটনা কি। যেদিন তাহলে ঘটনা শোনো, যেদিন তুমি পীরের হাতে হাত দিয়ে মরিদ হয়ে আসলাম সেই দিন থেকে আমি তাহাজ্জুদ কাজা করি নাই, ইশরাক আওয়াবিন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করি নাই। তাহাজ্জুদের পরে তোমার পীর সাহেব 500 বার দরুদ শরীফ পড়তে দিয়েছে তাও পড়েছি। তারপরে তুমি কোথাও গেলে এই তাহাজ্জুদ পড়া হাতে তসবি পড়া হাতে ইশরাক আওয়াবিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হাতে রান্না করে দি, এই রান্না খেয়ে তুমি যাহা বলেছো তাহা হয়েছে। তুমি সেদিন যখন চড় মারছিলা আমি বলেছিলাম এইবার জবাব দিনে বলবা, বলিস আমি ফরজ গোসল করি নাই। পাক না না পাক ওনাকে একবার ঢাকায় নিয়ে গেছিলাম, ঢাকায় নিয়ে যাই জিজ্ঞেস করছে গোসলের কয় ফরজ, বলে তিন ফরজ। বলে কি কি? বলে হুজুর গামছা লুঙ্গি আর সাবান। হাসতে হাসতে ইয়ে কি মাল, মানে ওই জায়গাতে জিজ্ঞেস করছে গোসলের কয়টা ফরজ, তো বলছে তিনটা, বলে কি কি? বলে গামছা লুঙ্গি আর সাবান। এবার ফরজ গোসল না করলে কি পাক না না পাক? একই তো না পাক ছিলাম, তাহাজ্জুদ গেল 500 বার দুরুদ গেল ফজর পড়ি নাই, এই নাপাক হাতে বেনামাজি হাতে রান্না করে দিয়েছি তোমার পীরের যাই নামাজ আর তোমার যাই নামাজ দুটোই গেল। মনে রাখো তোমরা দুইজন ডুবে মরণাই তোমার ভাগ্য বড় ভালো। মাসাসিদের অনুনয় বিনয় করে বলি সেই সমাজ গেল কোথায়? আলেম ওলামা যদি বাড়িতে আসতো মাসাসিরা আগে গোসল করে অজু বানায় আলেমদের তরকারি করত। আজকে আমার বাড়িতে আলেম ওলামা খাবে, যেই দেশে আদব নাই কায়দা নাই নামাজের উপরে কোনো তাগিদ নাই শুধু টেলিভিশন দেখা, আর আজকাল আবার আরাক মাইল বাইর হয়েছে। লবণ দিছে চোখ কিন্তু কই যাবে, স্বামী ডাক দিয়ে কই এটা কি তরকারি না লবণ, এত লবণ কেন? বলে ফেসবুক দেখতে দেখতে লবণের লবণ দিতে দিতে লবণের গামলাটা সহ ঢুকাই দিয়েছি। তোমার হাতে ধরি পায়ে ধরি গো মা, এই করোনা ভাইরাস থেকে যদি
যদি মুক্তি পাইতে চাও এখনো ঘরে ঘরে শরীয়তের আইন প্রতিষ্ঠিত করো, কুরআনের আইন প্রতিষ্ঠিত করো, হাদিসের আইন প্রতিষ্ঠিত করো, নবীজির আইন প্রতিষ্ঠিত করো, তা না হলে কিন্তু বক্তা কেউ ছাড়বে না। এটা স্যাম্পল দেখায় গেল, স্যাম্পল বুঝেন, মাল বেচার আগে একটু দেখাই এই স্যাম্পল, এই করোনা ভাইরাসের স্যাম্পল দেখায় গেল। আমি অনুনয় বিনয় করি মা, ঘরে ঘরে নামাজের তাগিদ দাও, আর টেলিভিশনের রং তামাশা বন্ধ করে দাও, এই রং তামাশা দিয়ে কি হবে, এই রং তামাশার একদিন সমাপ্তি ঘটে যাবে।